স্বাগতম জানাইছো আমার ইউটিউব চ্যানেল দ্য ফেবুলাস ফেইডি লই। আজির ভিডিওত আমি আলোচনা করবলৈ লৈছো আসাম আর্ট এন্ড কালচার পার্ট 7। আমি আরম্ভ করছো আমার প্রথম প্রশ্নতরে হইতে কোয়েশ্চন নাম্বার 1। নিঙ্গল চাবোকা ইজ দ্য ফেস্টিভেল অফ হুইচ স্টেট? নিঙ্গল চাবোকা কোনখন রাজ্যর উৎসব হয়? অপশন এ আসাম, অপশন বি মণিপুর, অপশন সি ত্রিপুরা এন্ড অপশন ডি অরুণাচল প্রদেশ। ইয়ার শুদ্ধ উত্তর হয়েছে অপশন বি মণিপুর। মণিপুরত নিঙ্গল চাবোকা উৎসব পালন করা হয়। কোয়েশ্চন নাম্বার 2, খেরাই পূজা ইজ পারফর্মড বাই হুইচ ট্রাইব? কোনটো জনগোষ্ঠীয়ে খেরাই পূজা পালন করে? অপশন এ রাভা ট্রাইব, অপশন বি দেউরী ট্রাইব, অপশন সি বড়ো এন্ড অপশন ডি মিকির ট্রাইব। ইয়ার শুদ্ধ উত্তর হয়েছে অপশন সি বড়ো ট্রাইব। খেরাই পূজা হয়েছে বড়োসকলের আটাইতক ডাঙর ধর্মীয় উৎসব। ই আশা আর কামনার প্রতীক যেটা মাজত প্রচলিত হয়ে আছে। ব্যক্তি জীবনের কল্যাণের অনাদিকালেরপরা বছরত এবার বা দুবারকলকে সামূহিকভাবে এই খেরাই পূজা করে। কোয়েশন নাম্বার 3, দ্য মেইন ডেইটি অফ দ্য রাভাস ইজ কল্ড? রাভাসকলের প্রধান দেবতা কি নামেরে জনা যায়? অপশন এ অদিতি, অপশন বি ভাগা, অপশন সি ঋষি এন্ড অপশন ডি বাইহো। ইয়াতে দিয়া অপশনকেইটার ভিতর আমার শুদ্ধ উত্তরটা হয়েছে অপশন ডি বাইহো। বাইহো হয়েছে রাভাসকলের প্রধান দেবতা যশ্যর জড়িত, আর এপ্রিল আর মে মাহত বছরত এবারকে এই পূজা বা বাইহো দেবতার পূজা করা হয়। কোয়েশন নাম্বার 4, দ্য দেউরী কমিউনিটি বিলংস টু দ্য ফ্যামিলি অফ হুইচ মঙ্গোলিয়ান স্টোক? দেউরী সম্প্রদায়টো কোনটো মঙ্গোলীয় স্টোকর অন্তর্ভুক্ত হয়? আমাকে এটা চারিটা অপশন দিছে, অপশন এ সিনো টাইবেটান, অপশন বি টাইবেটান, অপশন সি টাইবেটো বার্মান্স এন্ড অপশন ডি বার্মান্স। ইয়ার শুদ্ধ উত্তর হয়েছে অপশন এ সিনো টাইবেটান। দেউরীসকল মঙ্গোলীয় বংশর চীন তিব্বতীয় পরিয়ালর সদস্য হয়। ঐতিহাসিকভাবে দেউরীসকলের বাসস্থান ভারতের উত্তর পূব প্রান্তত অনাদিকালেরপরা আছিল বলে জানা যায়। কোয়েশন নাম্বার 5, হাইডাং আর ট্রেডিশনাল ফোক সংস অফ হুইচ ট্রাইব? হাইডাং কোনটো জনগোষ্ঠীর পরম্পরাগত লোকগীত হয়? অপশন এ সোনোয়াল কছারী, অপশন বি তিওয়া, অপশন সি দেউরী এন্ড অপশন ডি মিসিং। ইয়ার শুদ্ধ উত্তর হয়েছে অপশন এ সোনোয়াল কছারী। চহকী লোক সংস্কৃতির ঐতিহ্যরে অসমত বাস করা একটা জনগোষ্ঠী হয়েছে সোনোয়াল কছারী। আর এই সোনোয়াল কছারীসকলের অন্যতম লোকগীত বা লোককলা হয়েছে বহুয়া নাচ, হাইডং গীত, হুঁচৰি গীত, লগ বিহু, গায়ন বায়ন, ফুলকোঁৱৰ মণিকোঁৱৰ গীত, আইনাম, লক্ষ্মী নাম ইত্যাদি। কোয়েশন নাম্বার 6, জোনবিল মেলা ইজ ওয়ান অফ দ্য মেইন ফেস্টিভেল অফ হুইচ ট্রাইব? জোনবিল মেলা কোনটো জনগোষ্ঠীর অন্যতম মূল উৎসব? অপশন এ রাভা ট্রাইব, অপশন বি মিসিং ট্রাইব, অপশন সি হাজং এন্ড অপশন ডি তিওয়া ট্রাইব। ইয়ার শুদ্ধ উত্তর হয়েছে অপশন ডি তিওয়া ট্রাইব। জোনবিল উৎসব হয়েছে অসম আর মেঘালয়ের তিওয়া জনগোষ্ঠী আয়োজন করা একটা বার্ষিক উৎসব, আর এই উৎসব তিনিদিনিয়াক অনুষ্ঠিত করা হয়। কোয়েশন নাম্বার 7, ইন হুইচ ডিস্ট্রিক্ট দ্য ভোরটাল ডান্স ওয়াজ ডেভেলপড? অসমৰ কোনখন জিলাত ভোরটাল নৃত্যর বিকাশ ঘটিছিল? অপশন এ বৰপেটা, অপশন বি যোৰহাট, অপশন সি গোৱালপাৰা এন্ড অপশন ডি শিৱসাগৰ। ইয়াৰে শুদ্ধ উত্তর হৈছে অপশন এ বৰপেটা। অসমৰ বৰপেটা জিলাত এই ভোরটাল নৃত্যর উত্থান হোৱা বুলি জনা যায়, আর এই ভোরটাল নৃত্য শাস্ত্রীয় নৃত্যৰ পৰাই উদ্ভৱ হোৱা বুলিও কোৱা হয়, আর এই নৃত্য হৈছে অসমৰ এটা অন্যতম জনপ্রিয় নৃত্য। এইখিনিতে আমি আপোনালোকক জনাই থওঁ। আপোনালোকে যদি আমার এই ভিডিওটো চাই ভাল পাইছে তেনেহলে লাইক, কমেন্ট আর শেয়ার করব। আর লগতে যিসকল আজি আমার চ্যানেলত নতুনকৈ আহিছে বা চ্যানেলটো এতিয়ালে সাবস্ক্রাইব করা নাই, অনুগ্রহ করে আমার নেক্সট ভিডিও নোটিফিকেশন পাবলৈ চ্যানেলটো সাবস্ক্রাইব করে দিয়ে যেন। আমি আগবাড়িছো আমার পরবর্তী প্রশ্ন কোয়েশন নাম্বার 8লৈ। বৈশাগু ফেস্টিভেল ইজ সেলিব্রেটেড বাই হুইচ কমিউনিটি? বৈশাগু উৎসব কোনটো জনগোষ্ঠীয়ে পালন করে? অপশন এ মিসিং, অপশন বি বড়ো কছারী, অপশন সি কার্বি এন্ড অপশন ডি গারো ট্রাইবস। ইয়ার শুদ্ধ উত্তর হয়েছে অপশন বি বড়ো কছারী। অসংখ্য রং আর আনন্দর বিখ্যাত বৈশাগু উৎসব সাধারণতে এপ্রিল মাহর মাঝভাগত বড়ো কছারীসকলে উদযাপন করে, আর ই হয়েছে বড়ো জনগোষ্ঠীর আটাইতক আদরের উৎসব। নতুন বছরের আগমনের লগেলগে বড়োসকলে ইয়াক বসন্তকালীন উৎসব হিসাবেও পালন করে। কোয়েশন নাম্বার 9, জালিয়া কৈবর্ত অরিজিনেলি বিলং টু হুইচ অব দ্য ফলোয়িং? জলিয়া কৈবর্ত বা কেউট মূলত কোনটোর নিম্নলিখিত কোনটোর অন্তর্গত হয়? অপশন এ চীনো টাইবেটান, অপশন বি মঙ্গোলয়েড,
অপশন সি অস্ট্রিক মঙ্গোলয়েড এন্ড অপশন ডি ইন্ডো আরিয়ান। ইয়ার শুদ্ধ উত্তর হয়েছে অপশন সি অস্ট্রিক মঙ্গোলয়েড। কৈবর্ত আর কেউট মূলত অস্ট্রিক মঙ্গোলয়েড স্টকর অন্তর্ভুক্ত হয় আর ই সময়ত গিয়ে বিভিন্ন জনগোষ্ঠীয় মঙ্গোলীয় গোটর সহ মিহলি হয়ে পড়ছে। পরম্পরাগতভাবে এই জনগোষ্ঠীর লোক মাছ ধরাত নিয়োজিত আর এওঁলোক মূলত পশ্চিমবঙ্গ উড়িষ্যা আর পূব বিহারের কিছু অংশত বসবাস করে। কুয়েশ্চন নম্বর 10, হর্নবিল ফেস্টিভেল ইজ সেলিব্রেটেড ইন হুইচ স্টেট? হর্নবিল উৎসব কোনখন রাজ্যত পালন করা হয়? অপশন এ মেঘালয়া, অপশন বি আসাম, অপশন সি অরুণাচল প্রদেশ এন্ড অপশন ডি নাগালেন্ড। অপশন কেইটার ভিতর আমার শুদ্ধ উত্তরটি হয়েছে অপশন ডি নাগালেন্ড। হর্নবিল উৎসব নাগালেন্ডত পালন করা হয়। নাগালেন্ডত আন্তঃ জনজাতীয় পারস্পরিক ক্রিয়া প্রতিক্রিয়াক উৎসাহিত করার লগতে নাগা ঐতিহ্যর স্বকীয়তা আর সমৃদ্ধি সংরক্ষণ সুরক্ষা আর পুনরুজ্জীবিত করার উদ্দেশ্যে হর্নবিল উৎসব উদযাপন করা হয়। কুয়েশ্চন নম্বর 11, ইন আসাম মেডাম মেফি ফেস্টিভেল ইজ সেলিব্রেটেড বাই হুইচ ট্রাইব? অসমত মেডাম মেফি উৎসব কোন জনগোষ্ঠীয়ে পালন করে? অপশন এ আহোম, অপশন বি মিসিং, অপশন সি কাছাৰী এণ্ড অপশন ডি তিৱা ট্রাইব। ইয়াৰে শুদ্ধ উত্তর হৈছে অপশন এ আহোম। মেডাম মেফি হৈছে আহোমৰ আটাইতকৈ গুৰুত্বপূৰ্ণ এক সাম্প্রদায়িক উৎসব আর এই উৎসবটো আহোমসকলে প্রতি বছরে 31 জানুয়ারীত তেওঁলোকৰ পূর্বপুরুষের স্মৃতিত বা পূর্বপুরুষক শ্রদ্ধাঞ্জলি জনোৱাৰ উদ্দেশ্যে উদযাপন করে। আমি আগবাড়ি আমার পরবর্তী প্রশ্ন কুয়েশন নম্বর 12 হলে, পরাগ ফেস্টিভেল ইজ সেলিব্রেটেড বাই হুইচ কমিউনিটি? পরাগ উৎসব কোনটো জনগোষ্ঠীয়ে পালন করে? অপশন এ রাভা, অপশন বি টি ট্রাইবস, অপশন সি মিসিং ট্রাইবস এন্ড অপশন ডি তিৱা ট্রাইবস। ইয়ার শুদ্ধ উত্তর হয়েছে অপশন সি মিসিং ট্রাইবস। পরাগ হয়েছে মিসিং জনগোষ্ঠীর লোকসকলে পালন করা একটা পাঁচদিনিয়া দীঘলীয়া উৎসব আর এই উৎসবট মিসিংসকলে শস্য চপোৱাৰ পিছত উদযাপন করে আর এই উৎসবত কোনো এখন গাঁওর ঢোলবাদক বা আর নৃত্যশিল্পীসকলক চুবুরিয়া অন্য এখন গাঁওত অনুষ্ঠান পরিবেশন করিবৰ বাবে আমন্ত্রণ জনোৱা হয়। কুয়েশ্চন নম্বর 13, দ্য অরিজিনাল ল্যাঙ্গুয়েজ অব দ্য চুটিয়াস হুইচ ইজ নোন বাই দ্য সেম নেম দ্যাট ইজ চুটিয়া বিলং টু? চুটিয়াসকলের মূল ভাষা হৈছে চুটিয়া ভাষা আর এই চুটিয়া ভাষাটো কোরপৰা উৎপত্তি হৈছে? অপশন এ টাইবেটো বার্মান ল্যাঙ্গুয়েজ, অপশন বি টাইবেটান ল্যাঙ্গুয়েজ, অপশন সি ইন্ডো আরিয়ান ল্যাঙ্গুয়েজ এন্ড অপশন ডি ইন্ডো ইরানিয়ান ল্যাঙ্গুয়েজ। আর এই অপশন কেইটার ভিতর আমার শুদ্ধ উত্তরটি হয়েছে অপশন এ টাইবেটো বর্মান ল্যাঙ্গুয়েজ, মানে চুটিয়া ভাষাটো তিব্বত বর্মন ভাষারপরা উৎপত্তি হয়েছে। এই চুটিয়াসকলের মূল ভাষা হয়েছে চুটিয়া আর এই ভাষাটো তিব্বত বর্মান বড়ো গারো ভাষা গোটর অন্তর্গত। যদিও এই ভাষাটো বর্তমান চুটিয়াসকলে ব্যবহার নকরে বা তথাপিও দেউরী জনগোষ্ঠী বা গোটর পুরোহিত অংশ ইয়াক ভালদরে সংরক্ষণ করে রাখিছে। কুয়েশ্চন নম্বর 14, দ্য পিপুল অফ দেউরী ট্রাইব আর মেইনলি ডিভাইডেড ইন্টু হাউ মেনি গ্রুপস অর ক্লেন্স? দেউরী জনগোষ্ঠীর লোকসকল মূলত কিমানটা গোট বা ফৈদত ভাগ করা হয়েছে? অপশন এ 3, অপশন বি 4, অপশন সি 5 এন্ড অপশন ডি 6। আর এই অপশন কেইটার ভিতর আমার শুদ্ধ উত্তরটি হয়েছে অপশন বি 4। অসম আর অরুণাচল প্রদেশের অন্যতম প্রধান খিলঞ্জীয়া জনগোষ্ঠী হয়েছে দেউরী সকল আর এই দেউরী জনগোষ্ঠীর লোকসকল মূলত চারিটা গোট বা ফৈদত ভাগ করা হয়েছে আর সেইকেইটা হয়েছে যথা দিবঙ্গিয়া, বরগয়া, টেঙাপনিয়া আর পাতরগয়া। আমি আগবাড়ি আজির ভিডিওর অন্তিম প্রশ্ন কুয়েশন নম্বর 15, দেওধনি নৃত্য ইজ পারফর্মড বাই হুইচ পিপল? দেওধনি নৃত্য কোনটো জনগোষ্ঠীয়ে পালন করে? অপশন এ দেউরী, অপশন বি তিৱা, অপশন সি কার্বি এন্ড অপশন ডি বড়ো। আর আমার এই অপশন কেইটার ভিতর শুদ্ধ উত্তরটি হয়েছে অপশন ডি বড়ো। দেওধনি নৃত্য হয়েছে একটা সামন লোকনৃত্য আর এই দেওধনি বড়ো কছারীসকলে পালন করে আর এই নৃত্য রূপত বা দেওধনি নৃত্য হাবর দেবী মনসা বা মারেই পূজার সহিত জড়িত। আমার ভিডিওটি আজিলে ইমানখিনিয়েই। আপনাদের ধৈর্য সহকারে ভিডিওটি শেষ চার ধন্যবাদ।